গুড মর্নিং ফ্রেন্ডস কোয়ারেন্টাইন চ্যালেঞ্জ আম্বেদকার কুইজ কন্টেস্টে আপনাদের সকলকে স্বাগত গতকাল সঠিক উত্তর দিয়ে বিজয়ী হয়েছেন নদিয়ার নবদ্বীপ থেকে সাথী শর্মা আমাদের পক্ষ থেকে সাথী শর্মাকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি চলুন করে শুনিনি বিজয়ী সাথী শর্মা কী বলছেন নমস্কার আমি সাথী শর্মা নদিয়ার নবদ্বীপ থেকে বলছি কোয়ারেন্টাইন চ্যালেঞ্জ আম্বেদকর কুইজ প্রতিযোগিতার দশ নম্বর প্রশ্নের উত্তরের বিজয়ী আমি বিজয়ী হতে পেরে আমি খুব আনন্দিত ধন্যবাদ বেঙ্গল বিটকে এবং ধন্যবাদ আম্বেদকার গ্রুপের সকলকে আজ আমরা যে এতটাই স্বাধীনতা পেয়েছি অধিকার পেয়েছি শিক্ষিত হয়ে যে কর্মস্থলে পুরুষের সঙ্গে সমানতলে কাজ করে চলেছি তা সবই সম্ভব হয়েছে বাবা সাহেবের কঠোর পরিশ্রমেরই ফলে আইনমন্ত্রী থাকাকালীন উনি হিন্দু কোর্ট নামে একটি আইন পাশ করাতে চেয়েছিলেন যেখানে কি না কন্যাদের পুত্রের সমান অধিকার দেওয়া হয় কিন্তু কিছু বন্যবাদীদের চক্রান্তের কারণে সেই বিলটি পাশ করানো সম্ভব হয়নি এবং সেই কারণে বাবা সাহেব অত্যন্ত ভেঙে পড়েন উনি তারপর উনি মন্ত্রী পদ ত্যাগ করেন তাই ভারতের প্রত্যেকটি নারীর কাছে আমার একান্ত অনুরোধ আপনারা বাবা সাহেব আম্বেদকরকে পড়ুন জানুন অনুশীলন করুন তিনি নারীদের জন্য যে কি করেছেন সেটি উপলব্ধি করুন গতকালের প্রশ্ন ছিল বাবা সাহেব ডক্টর ভীমরাও আম্বেদকর ভারতের আইন মন্ত্রীর পদ থেকে অত্যন্ত ক্ষোভের সহিত পদত্যাগ করেন কোন তারিখে সঠিক উত্তরটি হলো সাতাশে সেপ্টেম্বর উনিশশো সালে যদি গুণগত যোগ্যতা বিচার করা হতো তবে বাবা সাহেবই হতেন ভারতের প্রথম প্রধানমন্ত্রী কিন্তু আমাদের দুর্ভাগা দেশ বাবা সাহেবের মতো সূর্যকে হাতে পেয়েও ভারতের প্রধানমন্ত্রীর চেয়ার অলঙ্কৃত করাতে পারেনি চলুন এবার জেনে নিই আজকের প্রশ্ন আজকের প্রশ্নটি হলো পুনা ফলে যৌথ নির্বাচনের শর্তে বাবা সাহেব ডক্টর ভীমরাও আম্বেদকর দলিতদের জন্য কতগুলি আসন আদায় করেছিলেন সঠিক উত্তর কোনটি একশো আটত্রিশটি দুই একশো আঠাশটি তিন একশো আটান্নটি চার একশো আটচল্লিশটি তো বন্ধুরা সঠিক উত্তরটি এইট ফাইভ ওয়ান থ্রি জিরো ফাইভ এই নাম্বারে বিকেল পাঁচটার মধ্যে নিজের নাম ও জেলার নাম সহ পাঠিয়ে দিন বাবা সাহেবের অধরা স্বপ্ন পূরণের দায়িত্ব আমাদেরকেই নিতে হবে তবেই ভারত আবার জগৎসভায় শ্রেষ্ঠ আসন পাবে তো বন্ধুরা আজ এই পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ঘরে থাকুন যাবার আগে আরেকবার বলছি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের ভিডিওসগুলো শেয়ার করুন এবং লাইক করুন ধন্যবাদ